সরকারি কর্মীদের খুশি রাখতে দেদার ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার। আগামী বছর মোট 45 দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর মধ্যে এনআই অ্যাক্টের আওতায় ছুটি থাকবে মোট 22টি। রাজ্য সরকারের ভাড়ারে মা ভবানী, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে গিয়ে লেজে গোবরে অবস্থা বাংলা সরকারে। এদিকে দরজায় করা নাড়ছে লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের মন জয় করতে দেদার ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা সরকার। আগামী বছর মোট 45 দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এর মধ্যে এনআই অ্যাক্টের আওতায় মোট 22 দিন ছুটি থাকবে, আর রাজ্য সরকারের নিজস্ব ছুটি 23 দিন ধার্য করা হয়েছে। জরুরি পরিষেবা ব্যতীত রেখে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মীরা এই ছুটির সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরেই রাজ্যের কর্মসংস্কৃতি তলানিতে এসে থেকেছে, উঠছে এমন অভিযোগ। তবে এতে কোনো হেলদোল নেই বাংলা সরকারের। সরকার ব্যস্ত সস্তার রাজনীতিতে। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দিতে না পারলেও ছুটি দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য নেই বাংলা সরকারি। কারণ ভোট যে বড় বালাই, সামনেই লোকসভা নির্বাচন, তাই যেন তেন প্রকারে সরকারি কর্মীদের মন জয় করতে চায় রাজ্য সরকার। আগামী বছর রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি শুরু হয়ে যাবে চতুর্থীর দিন থেকে। চতুর্থী হলো সোমবার, তার আগে শনি ও রবিবার এমনিতেই সরকারি দপ্তর ছুটি থাকে। তাই 5ই অক্টোবর দ্বিতীয়ার দিন থেকেই কার্যত ছুটি শুরু হয়ে যাবে সরকারি কর্মীদের। এরপর লক্ষ্মী পুজোর পর 19শে অক্টোবর সরকারি দপ্তর খুলবে। এছাড়া এনআই অ্যাক্ট অনুযায়ী দোলযাত্রা উপলক্ষে ছুটি থাকবে 25শে মার্চ। সেই সঙ্গে রাজ্য সরকার 26শে মার্চও ছুটি দিয়েছে। এভাবে পুজোর পরও বাড়তি ছুটির একাধিক সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।